ओम सर्वधर्मस्थापकस्त्वं सर्वधर्मस्वरूपकः आचार्यानां महाचार्यो रामकृष्णाय ते नमः। यथाग्नेर् दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपं तं शारदां प्रणमाम्यहं। परतत्वे सदा लीनो रामकृष्ण समाज्ञया यो धर्म स्थापनरतो वीरेशं नमनमाम्यहं। कालिंदी फुल्लकमले माधवेना क्रीडारत ब्रह्मानंद नमस्तुभ्यं। सद्गुरो लोकनायक योगानंद प्रेमानंद चान्ये वये च पार्षदा रामकृष्ण गत प्राणां सर्वान् तान् प्रणमाम्यहम्। श्री भगवानेर कृपाय आबार आमरा समबेत हयेछि। पार्षद कथा आलोचना करब बोले आमरा श्री रामकृष्ण देवेर सन्यासी पार्षदेर जीवनी एवं रामकृष्ण संघ के परिपुष्ट करते तादेर दिव्य अवदान कथा निये आलोचना करछि। आमरा प्रथम दिन आलोचना करेछिलाम केनई पार्षदेर जीवनी पर्व। आमरा साहाज्य नियेछिलाम पूज्यपाद स्वामी माधवानंद जी महाराजेर लेखा एकटि रचना जेटि श्री रामकृष्ण भक्त मालिकार भूमिकाते सन्निवेशित करा आछे। সেখানে পূজ্যপাদ মহারাজজি বলেছিলেন যে শ্রীরামকৃষ্ণ যেন স্বয়ং একটি বিদ্যুতাগার এবং তার পার্ষদরা হলেন সেই বিদ্যুৎ পৌঁছে দেবার তার। প্রত্যেকটি দেখতে বড় সাধারণ আর কি, খুব সাধারণ মানের জিনিস, কিন্তু যখন তারা ক্রিয়াশীল হন তখন তাদের কাজটা বোঝা যায়। প্রত্যেকটি তার ভিন্ন, তাদের পৃথক পৃথক রং, তাদের পৃথক পৃথক সৌরভ, কিন্তু যখন তারা একসঙ্গে সংযুক্ত হন তখন তাদের একটি অনবদ্য, তারা যখন একটি অনবদ্য রূপ ধারণ করেন সেই রূপটি হচ্ছে শ্রীরামকৃষ্ণ। আমরা এই এক একটি ফুল, এক একটি অংশ ধরে 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 শ্রীরামকৃষ্ণের কাছে পৌঁছব, এটি ছিল আমাদের উদ্দেশ্য। আমরা শুরু করেছিলাম স্বামী ব্রহ্মানন্দজি মহারাজের জীবনীতে, এমন একজনের জীবনী যিনি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিলেন শুধু আধ্যাত্মিকতা দিয়েই এই জগৎ সংসারের যাবতীয় কিছু সমস্যার সমাধান করা সম্ভব। আমরা আপনাদের উদাহরণ দিয়েছিলাম কাশী সেবাশ্রমের সেই গল্প, যেখানে সেবাশ্রম এবং অদ্বৈতাশ্রমের সাধুরা একে অপরে, যারা গৃহত্যাগী সন্ন্যাসী, তারা একে অপরে একটি অদ্ভুত একটা দুশ্চিন্তার মধ্যে ছিলেন যে তারা যে পথে আছেন সেই পথটাই সঠিক কিনা এবং অন্যান্যরা তারা বেঠিক পথে আছেন কিনা। স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ সেই সমস্যার সমাধানে শুধু জপ, ধ্যান, সাধন, ভজন, প্রার্থনা, এটির বাইরে আর কোনো রকম কোনো উপায় গ্রহণ করলেন না। আমাদের যাবতীয় কাজের মূল হচ্ছে আমাদের মন। মন দিয়ে আমরা যে কাজ করি সেই মনটাকে মলিনতা মুক্ত করে দিলেন সাধন ভজনের ছোঁয়ায়। এর ফলে প্রত্যেকেই বুঝতে পারলেন, যারা রোগী নারায়ণের সেবা করেন তারা বুঝলেন এই রোগী নারায়ণের সেবার মধ্যে দিয়ে তিনি আত্মমুক্তি খুঁজে চলেছেন এবং অতএব এই আত্মমুক্তির পথটি তার সেরা, তাকে ঈশ্বরের কাছে নিয়ে যাবে। এই রোগীনারায়ণের পথটি তাকে ঈশ্বরের কাছে নিয়ে যাবে এবং যারা আত্মমুক্তি খুঁজছেন তারাও বুঝলেন যে আত্মমুক্তি দিয়েই শুধু হবে না, ওই আত্মমুক্তি যখন জগতের সেবা, জগৎকে ঈশ্বরের প্রকাশ হিসেবে ভেবে তার সেবা করব তখন আমাদের মুক্তি সম্ভব। স্বামী ব্রহ্মানন্দজি মহাজের জীবনী বলছিলাম, ঠাকুরের তিনটি দিব্য দর্শন হয়েছিল এবং প্রত্যেকটি দর্শন তাকে জানিয়েছিল যে স্বামী ব্রহ্মানন্দ মহারাজ আসবেন তার কাছে। তিনি এলেনও তাই মনমোহন মিত্রের বোনের স্বামী হিসেবে তিনি এসে উপস্থিত হলেন। শ্রীরামকৃষ্ণ তাকে দেখা মাত্র চিনলেন। ধীরে ধীরে শ্রীরামকৃষ্ণ প্রথম দিনের দর্শনের শেষে
শ্রীরামকৃষ্ণ তাকে বলেছিলেন আবার এসো। এই যেন তিনি আমাদের, শ্রীরামকৃষ্ণ শুধু স্বামী ব্রহ্মানন্দকে বলেননি, আপনাদের আমাদের সবাইয়ের কাছে এই আবাহন জানিয়েছিলেন। আমার মনে আছে অন্য একটি বক্তৃতায় বলেছিলাম যে দক্ষিণেশ্বরের সেই কুটি বাড়ি যখন সারানো হচ্ছিল, তখন বেলুড় মঠ থেকে আমরা একদল সাধু সেই কুটি বাড়ি দেখতে গিয়েছিলাম। কুটি বাড়ি দেখতে যাওয়ার মূল কারণ হচ্ছে সেখানে একটি সুড়ঙ্গ পাওয়া গেছিল, যেমন সিঁড়ি দিয়ে উঠেই সেই জায়গাটা কেউ জানতো না এতদিন পর্যন্ত। এমনকি রানী রাসমণি দেবোত্তর এস্টেটের যারা সদস্য তারাও জানতেন না। কুটি বাড়ি সারাতে গিয়ে দেখা গেল কাঠের, মানে সিমেন্টের তলায় কাঠের মেঝে, এবং সেই কাঠের মেঝে খুলতেই দেখা গেল ধাপে 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 সিঁড়ি নেমে যাচ্ছে, এবং ওর সিঁড়ির দূর থেকে দেখে যা যতদূর নামা যায় ততদূর নেমে বোঝা গেল যেটি বকুলতলার ঘাটে চলে যাচ্ছে। নীলকর সাহেবরা থাকতেন, তারা পালানোর পথ বার করে রেখেছিলেন। আমরা সেই কুটি বাড়িটি দেখতে গিয়ে আমাদের সুযোগ হয়েছিল বাড়িটিকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখা, যে ঘরে ঠাকুর থাকতেন, এবং সেই সিঁড়িটি তখন সারানো হচ্ছে একতলা থেকে দোতলার ছাদে উঠে যাওয়ার যে সিঁড়ি, যে সিঁড়ি দিয়ে উপরে উঠে ঠাকুর সেই তার সেই যুগান্তরী আহ্বান করেছিলেন, ওরে তোরা কে কোথায় আছিস আয়। আমি বলেছিলাম, আমার মনে হয়েছিল একবার, মনে হয়েছিল টপ টপ করে সিঁড়ির প্রত্যেকটা ধাপ ভেঙে ভেঙে আমিও ওপরে উঠি, কিন্তু সেই জায়গার এমন স্থান মাহাত্ম্য, এত এত তার সৌন্দর্য, সেটা দেখে কখনো আমাদের ওপরে উঠতে ইচ্ছা করে, ভয় লাগছিল যে এই সিঁড়ি দিয়ে উঠতে পারবো কি না। মনে হচ্ছিল সবটুকু সিঁড়ি জুড়ে যেন তার সেই আহ্বান ধ্বনি প্রতিধ্বনিত হচ্ছে। ঠাকুরের কাছে ব্রহ্মানন্দজি মাস থাকা শুরু করলেন। তিনি বলেছিলেন সকলের কত রকমের দর্শন টর্শন হয়, কই আমার তো কিছু দর্শন হয় না। তার প্রথম দর্শন, যেটির কথা আমি আপনাদের বলেছিলাম আগের দিন, যে তিনি দেখেছিলেন ঠাকুরকে পা টিপতে টিপতে তার দিব্য দর্শন হয়। দ্বিতীয়টি হচ্ছে যখন তিনি ওই অভিযোগ করছিলেন যে সকলের দর্শন হয় কিন্তু কই আমার দর্শন তো হয় না, ঠাকুর বলেছিলেন যে একটু নিয়মিত ধ্যান জপ করলে এরকম দর্শন হয়, এবং সেই কথা যেন রাখবার জন্যই যেন ঠাকুর একদিন সঙ্গে করে তাকে নিয়ে যান। ঠাকুর আরেকটি কথা তাকে বলেছিলেন, খুব রোগ চাই তবে সাধনা হয়, সাধন করতে গেলে এটি খুব দরকার, খুব রোগ দরকার, জেদ দরকার যে আমি এই জন্মেই ভগবান লাভ করব, আমার অন্যরকম কোনো কিছু চাই না, আমার শুধু ভগবানকে চাই, তখনই এগুলি হয়। দর্শন আমাদের প্রায় সকলেরই হয়, আপনারা কেউ অনুভব করতে পারেন কেউ অনুভব করতে পারেন না, কিন্তু সাধন ভজন করলে মন সূক্ষ্মাতি সূক্ষ্ম রাজ্যে যায় এবং অতীন্দ্রিয় অনুভূতি, অতীন্দ্রিয় আনন্দ অনেকের হয়, বেশিরভাগেরই হয়, বেশিরভাগ সেটা প্রকাশ করতে পারেন, বেশিরভাগ বুঝতেই পারেন না, মাথার উপর দিয়ে বেরিয়ে যায়। যখন তিনি যাচ্ছিলেন তাকে সঙ্গে করে তিনি রওনা দিলেন দক্ষিণেশ্বরে ঠাকুরের গর্ভমন্দিরের মধ্যে, এবং ঠাকুর গর্ভমন্দিরে গেলেও রাজা মহারাজ নাটমন্দিরে বসে জপ করছিলেন। এমন সময় দেখলেন তিনি একটি তীব্র আলোর রশ্মি ধীরে ধীরে এগিয়ে আসছিল, এবং এসে সম্পূর্ণভাবে ঠাকুরের যেন রাজা মহারাজকে সেটি প্লাবিত করে ফেলবে, ভয়ে চকিত হয়ে তিনি সেই আসন ত্যাগ করে ছুটতে ছুটতে ঘরে ফিরে এলেন। ঠাকুর খানিকক্ষণ বাদে ঘরে ফিরে আসার পর তাকে বললেন, তুই না বলিস তোর দর্শন টর্শন কিছু হয় না, আবার কিছু দেখলেও ভয়ে পালিয়ে আসবি, তাহলে কী করে বল, তাহলে কী করবি বল। এই যে দুটো কেন আমরা দর্শন অনুভব করতে পারি না, কারণ আমাদের সেই যোগ্যতা তৈরি হয়নি। ফলে ঈশ্বরের আহ্বান বা ঈশ্বরের কাছ থেকে পাওয়া যে মেসেজ সেটা আমরা বুঝতে পেরেও বুঝতে পারি না বা অনুভবই করতে পারি না, এটা হয় আমাদের। আমরা শেষ করেছিলাম ঠাকুরের কাছে স্বামী ব্রহ্মানন্দজি মহারাজের দীক্ষার ঘটনা নিয়ে। একদিন তিনি নাটমন্দিরে ধ্যান করছিলেন, ঠাকুর তাকে গিয়ে তার কাছে গিয়ে বলেন, এই নে তোর মন্ত্র আর এই দেখ তোর ইষ্ট। তার ওই বলা মাত্রই তিনি যেন তার মন্ত্র প্রাপ্তি হলো এবং তিনি তার ইষ্ট দর্শন করলেন। এই জাতীয় দর্শন, এই জাতীয় দীক্ষাকে বলা হয় সাম্ভবী দীক্ষা, যেটি একমাত্র শ্রীরামকৃষ্ণের মতোই অবতার বা সিদ্ধ পুরুষরা দিয়ে থাকতে পারেন। এইখানে গেলেই তার সমস্ত কিছু, এইখানে আমরা থেমেছিলাম। ঠাকুর বলেছিলেন যে রাখালের এমন স্বভাব হয়ে দাঁড়াচ্ছে যে তাকে আমায় জল দিতে হয় সেবা করতে পারে না।
তিনি নিজের অনুভূতির কথা বলেছিলেন, সংসার আমার আলুনি লাগে, সময়ে সময়ে তোমাকেও আমার ভালো লাগে না। এটা কিন্তু অনেকেরই হয়, সংসারকে আমাদের আলুনি বোধ হয়। যেদিন আপনাদের খুব ভালো করে জপ ধ্যান হয়, আপনারা অনুভব করবেন সেই জপ ধ্যান করবার পর সংসারের কাজ কিন্তু আর সেই মনোযোগ দিয়ে করা যায় না, মনে হয় ওইটা নিয়ে বেশ থাকলেই ভালো হয়। কিন্তু এটা সব সময় করা সম্ভব হয় না। এবারে যেমন ভালো দিকগুলো আছে, খারাপ দিকের কথাও বলি আপনাকে। এখন ঠাকুরকে পেতে পেতে আমাদের মনে হয় যে একটা পজিটিভনেস চলে আসে, যে ঠাকুর শুধুমাত্র আমার, তিনি আমার ছাড়া আর কেউ নন, আমার ছাড়া আর কারুর হতে পারেন না। এইটা একটা ব্যাপার, এটা সকলের আমাদের মধ্যেও হয়, বিশেষ করে যখন আমাদের গুরুরা সশরীরে থাকেন দেখবেন এই সমস্যাটা আমাদের, আমরা প্রায় ভুগিনি এরকম মানুষ বোধ হয় বেশি নয়। আমরা আগে গিয়ে লাইনে গিয়ে দেখেছি, ভূতেশানন্দজি মহারাজের ওখানে লাইনেতে গিয়ে দেখেছি যে তাড়াতাড়ি করে এসে ধাক্কাধাক্কি করে দাঁড়ানো, যে যেন মহারাজ শুধু আমার, আমাকেই দেখবেন, অন্যদের কেন দেখবেন। আসলে তার ভালোবাসাগুলো এত তীব্র থাকে ঠাকুরের এবং তার পরবর্তী প্রতিনিধিদের, আমাদের সবসময় মনে হয় তিনি শুধু আমাকেই ভালোবাসেন, আর এই জগৎ সংসারের কাউকে ভালোবাসেন না, আর এই জগৎ সংসারের কারুর আমাকে ছাড়া, আমার ছাড়া আর কারুর তাকে ভালোবাসার, তিনি আর অন্য কাউকে ভালোবাসবেন না। ঠাকুরে বলছেন যে রাখালেরও, রাখালের মনে তখন বালকের মতো হিংসাও ছিল, তাই আমার মনে কখনো কখনো তার জন্য ভয় হতো, কারণ মা জগদম্বা যাদের এখানে আনছেন তাদের হিংসা করে পাছে তার অকল্যাণ হয়। ঠাকুর বিশ্বাস করতেন এই যে যারা আসছে তারা সবাই জগদম্বার দ্বারা প্রেরিত। এটা একটা খুব সুন্দর কথা, এটা খুব আশ্বাসের কথা। আপনারা যখন নিজেদের খুব ছোট মনে করবেন, নিজেদের খুব সামান্য মনে করবেন, তখন কিন্তু সবসময় ভাববেন আপনারা কিন্তু নিজের ইচ্ছায় শ্রীরামকৃষ্ণের কাছে আসেননি, তিনি আকর্ষণ করেছেন, তিনি ডেকেছেন। শ্রী শ্রী মায়ের প্রসঙ্গে পুঁথিতে এক জায়গায় বলা হচ্ছে, জয় জয় গুরুমাতা জগত জননী রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী। এই যে জগজ্জননী শ্রীমা সারদা সামান্য মানুষ নন, তিনি বলছেন, বলা হচ্ছে পুঁথিতে যে তিনি কেমন না, তাকে ভাবলে কি হয়, শ্রীরামকৃষ্ণকে আমরা ভালোবাসতে শিখি। রামকৃষ্ণ ভক্তিদাত্রী, তিনি শ্রীরামকৃষ্ণকে ভালোবাসার যে অধিকার বা শক্তি আমাদের দেন। রামকৃষ্ণ ভক্তিদাত্রী শুধু নয়, আমাদের ভেতরে চেতনা আনেন। অনেক সময় আমরা ঠাকুরকে ভালোই বাসি, তিনি যে পূর্ণ ব্রহ্ম নারায়ণ এই বোধটা আমাদের ভেতরে আসে না। যখন দেখছেন তিনি যে রাজা মহারাজের মধ্যে এরকম হচ্ছে, যারা আসছেন তাদেরকে ঠাকুর বেশি ভালোবাসলে রাজা মহারাজের হিংসা হচ্ছে, কখনো কখনো তাদের প্রতি তিনি দুর্ব্যবহার করছেন, দেখুন কীরকম মায়ের মতো ঠাকুর তাকে রক্ষা করছেন। তিনি ভাব চক্ষে মা, তিনি দেখলেন মা যেন রাখালকে সরিয়ে দিচ্ছেন, তিনি মায়ের কাছে গিয়ে প্রার্থনা করলেন, মা ওকে হৃদয়ের মতো সরাসনি, মা ও ছেলে মানুষ বোঝে না তাই কখনো কখনো অভিমান করে, যদি তোর কাজের জন্য ওকে এখান থেকে কিছু দিনের জন্য সরিয়ে দিস তাহলে ভালো জায়গায় মনের আনন্দে ওকে রাখিস। দেখুন শাস্তিও চাইছেন, আবার এমন শাস্তি বরাদ্দ করতে বলছেন তাতে যার কল্যাণ হয়। আমার মনে আছে মাধবানন্দজির যে স্মৃতি গ্রন্থটি আছে, শতবর্ষে আলোক স্বামী মাধবানন্দ, সেই গ্রন্থটি আপনারা খুব ভালো করে লক্ষ্য করবেন, পড়বেন। সেই গ্রন্থে একজন সাধুর গল্প আছে, সেই সাধুকে পূজ্যপাদ মাধবানন্দজি মহারাজ কোনো কাজের জন্য, কোনো মিশন বিরুদ্ধে কোনো কাজের জন্য শাস্তি দিয়েছিলেন। মাধবানন্দজি তখন সাধারণ সম্পাদক। সেই সাধু দীর্ঘদিন ধরে উত্তরকাশীতে তপস্যা করছিলেন, তাকে গিয়ে একজন সাধু জিজ্ঞেস করেছিল, আপনার কখনো ক্ষোভ হয় না, কখনো অভিমান হয় না? তিনি ভারী সুন্দর উত্তর দিয়েছিলেন, নির্মল মহারাজ, মাধবানন্দকে সবাই নির্মল মহারাজ বলে ডাকতেন, নির্মল মহারাজ আমার জন্য এই শাস্তির বিধান করেছেন, আমি জানি এতে আমার কল্যাণ হবে। যে কতখানি নির্ভরতা, ঈশ্বর নির্ভরতা থাকলে এই জিনিসটি হয়। কি সুন্দর মায়ের কাছে প্রার্থনা করছেন, মা তোকে ওকে হৃদয়ের মতো একেবারে সরিয়ে দিস নি, ও তো ছেলে মানুষ বোঝে না, তবে তোর কাজের জন্য যদি ওকে সরাতে হয়, কিছু দিনের জন্য সরাতে হয়, তাহলে এমন জায়গায় রাখিস যেখানে যেন তিনি ও মনের আনন্দে থাকতে পারেন।
রাজা মহারাজের অসুখ করলো, ভক্ত গৃহে অনেকদিন থাকার সত্ত্বেও তার শরীর সারলো না। অতএব শরীর সারানোর জন্য 1884 সালের সেপ্টেম্বর মাসে তিনি যাত্রা করলেন বৃন্দাবনে। এই কালাবাবুর কুঞ্জে সেইখানে তিনি যাবেন বৃন্দাবনে, বলরামবাবু তাকে সঙ্গে করে নিয়ে গেলেন। কুঞ্জে কুঞ্জে শ্রীকৃষ্ণের এখানে পৌঁছানো মাত্রই রাজা মহারাজের সেই নিজের সত্তাটি বেরিয়ে প্রকাশ করে, তিনি যে ব্রজের রাখাল তার সেই সত্তাটি প্রকাশিত হতে থাকলো। সেই শ্রীকৃষ্ণের লীলাভূমি বৃন্দাবন, সেখানে কুঞ্জে কুঞ্জে ময়ূর ময়ূরী নৃত্য করছে, তিনি যেন আনন্দে বিহ্বল হয়েছিলেন। এই সময় বৃন্দাবনে গিয়ে তার খুব জ্বর হয়। এই জ্বর পাওয়ার সংবাদ পেয়ে স্বামী শ্রী শ্রী ঠাকুর যেন ভীষণভাবে ব্যাকুল হয়ে উঠলেন, কারণ তিনি জানতেন যে রাখাল সত্যি সত্যি ব্রজের রাখাল, যে যেখান থেকে এসে শরীর ধারণ করেছে সেখানে গেলে তা প্রায় তার শরীর থাকে না। তিনি আশঙ্কা প্রকাশ করলেন যে স্বামী ব্রহ্মানন্দের শরীর থাকবেন না। দেখুন, এইসব জায়গায় গেলে না কখনো কখনো আমার শ্রীরামকৃষ্ণকে আর পুরুষ বলে মনে হয় না, মনে হয় যেন তিনি স্বয়ং মা, তিনি যেন সেই মাতৃরূপটি একটি পুরুষের খোলের মধ্যে দিয়ে চাপা দিয়ে রেখেছে। যেরকম শীতকালে আপনারা ক্লোক পরে থাকেন, জামাকাপড় পরার পর গায়ের উপর ক্লোকটা চাপিয়ে নিলেন, আমাদের হাত পা সমস্ত সেই ক্লোকের মধ্যে ঢাকা পড়ে থাকলো, ঠিক সেই রকম শ্রীমা বা আমাদের মা হয়ে তিনি যেন পুরুষ শরীরের ক্লোক দিয়ে যেন নিজেকে ঢাকা দিয়ে রেখেছেন। তাই বারবার প্রার্থনা করছেন, মা কি হবে তাকে ভালো করে দে, সে যে ঘর বাড়ি ছেড়ে আমার উপর নির্ভর করেছে। দেখুন, আমরা অনেক সময় ঠাকুরের উপর নির্ভর করতে পারি না, কিন্তু ঠাকুর আমাদের কথা কীরকমভাবে ভাবছেন যে তাকে ছেড়ে মানে আমাদের সব কিছু, জগৎ সংসারের সব কিছুকে ছেড়ে তিনি যে শ্রীরামকৃষ্ণের উপর নির্ভর করে, শ্রীরামকৃষ্ণ তার কথা ভাবেন। বলছেন, সে যে ঘর বাড়ি ছেড়ে আমার উপর নির্ভর করেছে, আমরা যদি শ্রীরামকৃষ্ণের উপর নির্ভর করি তাহলে শ্রীরামকৃষ্ণ আমাদের ধরে থাকবেন। ঠাকুর তার প্রার্থনা শুনলেন, মানে ঠাকুরের প্রার্থনা স্বয়ং জগদম্বা শুনলেন। 3 মাস পরে নভেম্বর মাসে শরীর ভালো থাকায় তিনি বৃন্দাবন থেকে ফিরে এলেন। ঠাকুর খুব মজা করে বলেছিলেন, ময়ূর ময়ূরীর নাচ দেখছে। একবার মহিমাচরণ চক্রবর্তী একবার ঠাকুরের কাছে প্রার্থনা জানিয়েছিলেন যে তিনি ব্রহ্মচক্র স্থাপন করে সেইখানে ধ্যান করবেন। ঠাকুরের সামনে ব্রহ্মচক্র স্থাপন করে তারা সাধন ভজন করবেন। ঠাকুরের অনুমতিক্রমে তাঁরই ঘরেতে কৃষ্ণা চতুর্থীর কোনো এক গভীর রাত্রে রাখাল মাস্টার কিশোরী সহ ঠাকুর ধ্যান করতে বসলেন। ধ্যানে রাখালের ভাবাবস্থা হলে ঠাকুর সেই দিন তার বুকে হাত দিয়ে তার বাহ্য সংজ্ঞা ফিরিয়ে এনেছিলেন, কিন্তু ওই সময় তিনি সমস্ত কিছু জেনে নিয়েছিলেন। ঠাকুর পরবর্তীকালে বলেছিলেন, এই ঘটনা সম্পর্কে বলেছিলেন, মা দেখিয়ে দিচ্ছিলেন যে ভক্তদের কার কতটা হয়েছে। রাখাল এবং রাখালের সম্বন্ধে জিজ্ঞেস করাতে সারদানন্দজিকে তিনি বলেছিলেন, রাখালের সম্বন্ধে মা কত দেখাইয়াছেন, কিন্তু তার অনেক কথা বলিতে নিষেধ আছে। ক্রমাগত ধীরে ধীরে এই যেন শ্রীরামকৃষ্ণের এই যে মর্ত্যলীলা, এটি যেন শেষ হতে থাকলো, গলরোগের অবসান হতে থাকলো। এবং গলরোগকে কেন্দ্র করে যেন শ্রীরামকৃষ্ণ একটি যেন সংঘবদ্ধ সংঘ তৈরি করা শুরু করলেন। তার দুটি বিভাগ আছে, একটি বহিরঙ্গ এবং একটি অন্তরঙ্গ। বহিরঙ্গ কারা? গৃহী শিষ্যরা, যারা যেন তারা ভগীরথ। অন্তরঙ্গ শিষ্যরা যেন ভগীরথের মতো মা গঙ্গাকে পথ দেখিয়ে নিয়ে যাবে। মা গঙ্গা হলেন এখানে স্বয়ং শ্রীরামকৃষ্ণ ভাবান্দোলন, তাকে পথ দেখিয়ে নিয়ে যাবেন ভগীরথরা। আর গৃহী শিষ্যরা কী করবেন? এই ভগীরথ এবং মা গঙ্গার যাত্রাপথটিকে সুগম করে দেবেন, এই অন্তরঙ্গ এবং বহিরঙ্গ। কিন্তু তারা সবসময় শ্রীরামকৃষ্ণের অঙ্গ সংলগ্ন। সব দেবতার, এবং অদ্ভুতভাবে সব দেবতার দুটি দেবতা থাকে, উপদেবতা থাকে। আমরা যখনই কোনো দেবতার পূজা করি, একটি হচ্ছে তার অঙ্গ দেবতা, একটি হচ্ছে তার আবরণ দেবতা। শ্রীরামকৃষ্ণের সন্ন্যাসী সন্তানরা হলেন শ্রীরামকৃষ্ণের অঙ্গ দেবতা, অঙ্গ সংলগ্ন হয়ে আছে। এবং শ্রীরামকৃষ্ণের গৃহী সন্তানরা তাকে আবৃত করে আছেন, আরও বড় কাজ যেন গৃহীদের জন্য তিনি রেখে দিলেন।
সেই সময় তিনি একদিন তারা প্রথমে দক্ষিণেশ্বর থেকে শ্যামপুকুরবাটি, সেখান থেকে কাশীপুরে এসে উপস্থিত হলেন। ঠাকুর রাখালের ভাব দেখে একদিন বলেছিলেন যে রাখাল টাকাল এখন বুঝছে কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা সত্য কোনটা মিথ্যা। পরিবার আছে, ছেলেও আছে, কিন্তু বুঝেছে যে যেসব সেসব মিথ্যা অনিত্য, রাখাল টাকাল এরা সংসারে লিপ্ত হবে না। রামকৃষ্ণ সংঘ গঠন হতে চলল। ঠাকুর একদিন বললেন রাখালের রাজবুদ্ধি আছে, ইচ্ছে করলে সে একটা রাজ্য চালাতে পারে। এটা হচ্ছে নরেন্দ্রের কাছে শ্রীরামকৃষ্ণের একটি ইঙ্গিত যে ইচ্ছে করলে সে একটি রাজ্য চালাতে পারে। শ্রীরামকৃষ্ণ রাজ্য চালানোর ভার যেন শুরু থেকেই স্বামী ব্রহ্মানন্দজি মাঝের উপর দেওয়া হলো। আমাদের পরবর্তী সংঘগুরুরাও কিন্তু এই ভাবটিকে ধরে রেখেছেন। তারা সবাই মনে করেন যে স্বামী ব্রহ্মানন্দজি হলেন আমাদের প্রেসিডেন্ট, এবং সেই প্রেসিডেন্টের প্রতিনিধি হিসেবে যেন তারা কাজ করছেন। পূজ্যপাদ মহাপুরুষ মহারাজের জীবনের ঘটনা আছে যে স্বামী ব্রহ্মানন্দজি মহারাজের জীবনাবসানের পরে স্বামী শিবানন্দজি মহারাজ রামকৃষ্ণ সঙ্ঘের নবনির্বাচিত সংঘাধ্যক্ষ হয়েছেন। যেদিন প্রথম দিন মিটিং হবে, মহাপুরুষ মহারাজ কিছুতেই যাচ্ছেন না, সবাই যখন এসে উপস্থিত হয়েছেন ট্রাস্টিরা, শারদানন্দজি স্বামী অপূর্বানন্দজিকে বলেন মহারাজকে নিয়ে আসতেন। তখন যখন মহারাজকে বলা হয় যে আপনাকে যেতে বলা হচ্ছে মিটিংয়ে, তিনি জিজ্ঞেস করলেন যে স্বামী ব্রহ্মানন্দ বা রাজা মহারাজের জন্য আসন টাসন করেছ? রাজা মহারাজের জন্য আসন না করে থাকলে রাজা মহারাজ একটা আসনে রাজা মহারাজের জন্য আসন করো, ফুল টুল দাও। রাজা মহারাজই হলেন আমাদের প্রেসিডেন্ট, স্বামী ব্রহ্মানন্দজি হলেন আমাদের প্রেসিডেন্ট, এবং পরবর্তীরা যেন সেই প্রেসিডেন্টের প্রতিনিধি হিসেবে থাকলেন। এটা ঠাকুর বলেছিলেন রাখালের রাজবুদ্ধি আছে, এবং সেই কথা শোনা মাত্রই স্বামী বিবেকানন্দের ভারী আনন্দ হয়েছিল। তিনি বলছিলেন আজ থেকে আমরা রাখালকে রাজা বলে ডাকবো। এই যে সঙ্গে রাজা মহারাজ কথাটি প্রচলন আছে, সেটি হলো এই ঘটনা থেকে। ঠাকুরের কানে এই কথা পৌঁছলে ঠাকুর খুব খুশি হলেন, বললেন রাখালের ঠিক নাম হয়েছে। তবে থেকে স্বামী ব্রহ্মানন্দজি মহারাজকে সবাই রাজা মহারাজ বলে ডাকতেন। ঠাকুরকে তিনি বড্ড ভালোবাসতেন, ঠাকুরকে ছাড়া তিনি কিছুই বুঝতেন না। ঠাকুরের রোগের উপশম হচ্ছে না ভেবে তিনি একদিন সকালবেলা ঠাকুর নরেন এবং ব্রহ্মানন্দজিকে স্বামী রাজা মহারাজকে ডেকে কাছে ডেকে তাদের গায়ে মুখে পিঠে হাতে খুব স্নেহপূর্ণিতভাবে হাত বুলিয়ে দিচ্ছিলেন। সেই সময় তিনি তাদের ভুল ভাঙিয়ে দিয়ে বললেন শরীরটা কিছুদিন থাকতো তো লোকেদের চৈতন্য হতো, তা রাখবে কেন? সরল মূর্খ লোক দেখে লোক সব ধরে পড়ে, সরল মূর্খ পাছে সব বলে দেয়, একে কলিতে ধ্যান জপ নেই। মহারাজ শবণমাত্র মর্মভেদী কাতর স্বরে অনুরোধ করলেন আপনি বলুন যাতে আপনার শরীরটা থাকে। নির্বিকার মাতৃচালিত শ্রীরামকৃষ্ণ বলেছিলেন সে ঈশ্বরের ইচ্ছা। শেষ দিকে তিনি যেন বলে ফেলেছিলেন তিনি চলে যাবেন, কেন তাকে চলে যেতে হবে, কেন এত তাড়াতাড়ি যেতে হবে। তিনি বলছেন যে ক্রমাগত লোকে জেনে যাচ্ছে, তার স্বরূপ প্রকাশিত হচ্ছে। গানে আছে না, কে কে তোমারে জানিবে তুমি না জানালে, কে তোমারে চিনিবে তুমি না চেনালে, জানিব কেমনে তুমি না জানালে, শরণ নিয়েছি চরণ কমলে, ঘুচাও ত্রিতাপ জ্বালা। তিনি ধীরে ধীরে মানুষের কাছে নিজেকে প্রকাশ করছিলেন, আর নিজেকে লুকিয়ে রাখতে পারছিলেন না। তার আসার যে কারণ সেটা যেন ধীরে ধীরে মানুষের কাছে একটু 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 করে প্রকাশিত হয়ে যাচ্ছিল। ঠাকুর বললেন এই জন্য এই প্রকাশিত ধরা পড়বার আগেই তিনি চলে যাবেন। ঠাকুরের একদিন ভারী ইচ্ছা হয়েছিল কাশীপুরে থাকাকালীন যে তার সন্তানরা ভিক্ষা করে নিয়ে আসবেন এবং সেই ভিক্ষান্ন তিনি খাবেন। তার মতে ভিক্ষার অন্ন খুব শুদ্ধ। লাটু মহারাজ এবং মহারাজ ভিক্ষায় চলছেন, যাবার আগে ঠাকুর তাকে ইনস্ট্রাকশন দিচ্ছেন। এখনও ঠিক একই ইনস্ট্রাকশন আমরাও পাই সন্ন্যাসের পরে। রাজা মহারাজ বলছেন, এই ঠাকুর বলছেন কেউ গাল দেবে আর কেউ আশীর্বাদ করবে, হয়তো আবার কেউ পয়সাও দেবে, তোরা সব নিবি। পরে তারা ফিরে আসলে ভিক্ষালব্ধ
দ্রব্যগুলি রন্ধন করে স্বয়ং সেই অন্নের আস্বাদ গ্রহণ করিলেন। আমাদের পয়সা নিতে বারণ করা থাকে, কিন্তু এই দুটো জিনিসই বলে দেওয়া থাকে, কেউ ভালোবাসবে, কেউ আদর করবে, আবার কেউ গাল দেবে, দুটি গ্রহণ করতে হবে। এবং যে যাই দিক, ভালো দিক মন্দ দিক, সবেতেই তার জন্য ভগবানের কাছে প্রার্থনা করতে হবে। কাশীপুরের আরেকটি ঘটনায় মহারাজের, আমরা খুব ডিটেইলে পড়ছি মহারাজের মহারাজের জীবনটা জানা খুব জরুরি, হয়তো পরবর্তীকালে পরবর্তী অন্যান্য পার্ষদের জীবনী আমরা এত ডিটেইলে পড়ব না, কিন্তু মহারাজের জীবনীটা জানা খুব জরুরি। মহারাজ হলেন ফাউন্ডেশন, রামকৃষ্ণ সঙ্ঘের ফাউন্ডেশন। মহারাজ ঠাকুরের মানস পুত্র, ঠাকুরের মনের মতো। ঠাকুর যে ছাঁচটি রেখে গেছিলেন, সেই ছাঁচের যে পূর্ণ মূর্তি যদি কেউ হয়ে থাকে, তিনি হলেন স্বয়ং স্বামী ব্রহ্মানন্দজি। অতএব এই ছাঁচের রেখে যাওয়া প্রথম যে মূর্তিটি বেরিয়েছিল ছাঁচ থেকে, সেটি কেমন ছিল সেটি আমাদের জানা খুব জরুরি। কাশীপুরে একটি ঘটনায় মহারাজের সেই সময়ের যে উদার মনোভাবের পরিচয় পাওয়া যায়। একজন পাগলি দক্ষিণেশ্বরে যাতায়াত করতে, তিনি মধুরভাবে সাধন ভজন করতেন এবং তিনি কাশীপুরে গিয়েও ঠাকুরকে উৎপাত করতেন। এর জন্য নিরঞ্জনাদি ভক্তরা তাদের খুব তার উপর কড়াকড়ি করতেন, ঠাকুরকে সে বিরক্ত করত বলে নিরঞ্জনানন্দজি ভক্তরা তাকে দূরেই রাখতেন। একদিন শশী মহারাজ শ্রীরামকৃষ্ণের সামনেই বলে ফেলেছিলেন, এবার পাগলি এলে ধাক্কা মেরে তাকে তাড়াতে হবে। ঠাকুর ইঙ্গিতে বলেছিলেন, না না, সে আসবে আর দেখে চলে যাবে। মহারাজের মনোভাব ছিল যে যেমন করেই হোক পাগলি ঠাকুরের কথাই তো চিন্তা করে, সুতরাং আমরা বিরক্ত হব কেন। তাই আস্থাহীন শশী মহারাজের উপর তিনি বলেছিলেন, কিন্তু অসুখের সময় কেন ওরকম এক উপদ্রব। মহারাজ প্রেমার্দ্র হৃদয়ে তাকে বলেছিলেন, উপদ্রব আমরা সবাই করি, দেখুন ঠাকুরের ওপর উপদ্রব আমরা কম বেশি সবাই করি, সেইকালে পাগলিও করতো, ইদানিং আমরা এই পাগলরা করি, আমরা উপদ্রব কিছু কম করি না ঠাকুরের ওপর। কিন্তু উপদ্রব সবাই করে, সকলেই কি আর খাঁটি হয়ে ওর কাছে আসে, ওকে আমরা কষ্ট দিইনি। নরেন্দ্র টরেন্দ্র আগে কত কীরকম ছিল, কত তর্কই করতো, ডাক্তার সরকার কত কী তাকে ওকে বলেছেন, ধরতে গেলে আমরা কেউই নির্দোষ নই। অতঃপর পাগলির কথা উল্লেখ করে আবার বলেছিলেন, দুঃখ হয় সে উপদ্রব করে এবং তার জন্য অনেকে কষ্টও পায়। শ্রীরামকৃষ্ণ সবার, যে কেউ তার কাছে আসতে পারে, যে কেউ তার কাছে আসতে পারে, এবং সেইটাই ভাবনাটাই তিনি যেন বলেছিলেন। অবশেষে শ্রীরামকৃষ্ণের শরীর ত্যাগ হয়ে গেল, ঠাকুরকে আর ধরে রাখা গেল না। 1886 সালের শেষের দিকে নরেন্দ্র আদি এরা সবাই আটপুর যাত্রা করলেন এবং রাখাল সেদিনকে সেই ঘটনায় উপস্থিত থাকতে পারেননি। কিন্তু আটপুর থেকে ফিরে এসে যে তার সেই আটপুর থেকে যখন তিনি ফিরে এলেন, তখন তারা ফিরে এসে যে সন্ন্যাস গ্রহণ করেছিলেন সেই অনুষ্ঠানে, জানুয়ারি মাসের সেই সন্ন্যাস গ্রহণ অনুষ্ঠানে তিনি ছিলেন। সেই সন্ন্যাস গ্রহণান্তরে তার নাম হয়েছিল স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ। এদিকে তার বাবা, তিনি ভাবছেন যে আমার এত জমি জায়গা, আমি আবার করে দ্বিতীয় বিয়ে করলাম, সংসারটাকে পুরো ভর্তি করে রাখবো বলে, সেটিও যেন সব ঠিকঠাক হলো না। তিনি বারবার আসতেন, একদিন স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ তাকে বলেই ফেললেন, কেন আপনারা কষ্ট করে আসেন, আমি এখানে বেশ আছি, আশীর্বাদ করুন যেন আপনারা আমায় ভুলে যান আর আমিও যেন আপনাদের ভুলে যাই। এই মাইক সম্বন্ধ, এটি যদি যতক্ষণ না যায় সাধকও এগোতে পারে না, আর সাধককে কেন্দ্র করে যারা থাকে তারাও এগিয়ে আসতে পারে না। যতক্ষণ না আমাদের বিচ্ছেদ খুব তীব্র হয়, ততক্ষণ আমরা আমাদের সন্তানের মোহ থেকে ভগবানের দিকে এগোতে পারি না, এবং যতক্ষণ না পর্যন্ত সন্ন্যাসীদের বিচ্ছেদ তীব্র না হয়, ততক্ষণ পর্যন্ত তারাও তাদের অভীষ্টর দিকে এগিয়ে যেতে পারে না। এই কারণে এটির প্রয়োজন আছে। বরাহনগর মঠ প্রতিষ্ঠিত হয়ে গেছে, তা সেখানে যেন দিন রাত বৈরাগ্যাগ্নি প্রজ্বলিত হচ্ছিল। আমার বারবার সেই সময়কার কথা ভাবতে বড় ইচ্ছা করে। বরাহনগর মঠটি এখন জনবহুল এলাকার মধ্যে হয়ে গেছে। মূল যে জায়গায় যেখানে বরাহনগর মঠ ছিল সবটুকু তো আমরা পাইনি, কিন্তু অদ্ভুত এক ধ্যান তন্ময়তা আছে
ওই বাড়িটির সর্বত্র জুড়ে। সেখানে গেলেই সেই দোতলা বাড়িটির কথা কল্পনায় আসে, যে অনেক ঘাস জঙ্গল, তার মাঝখানে একটি দোতলা ভুতুরে বাড়ি ছমছম করছে। একতলায় প্রায় একজন দারোয়ান ছাড়া আর কেউ থাকে না, এবং দোতলায় সেই পার্ষদরা একে অপরে আছেন। ঠাকুরের অন্তর্ধানের পর দশজন সঙ্গে নানা রকম তারা সারাদিন এক জায়গায় থাকতেন এবং আলাপা দিতে, স্বামী ব্রহ্মানন্দের মনে হতে থাকলো যে তারা যথেষ্ট ভগবানকে ডাকতে পারছেন না। তিনি স্বামীজিকে বলেন যে এখান থেকে কিছু হলো না, এখানে থেকে কিচ্ছু হবে না। স্বামীজি বললেন তাহলে বেরিয়ে পড় ভগবত দর্শনের উদ্দেশ্যে। স্বামী ব্রহ্মানন্দ প্রথম নর্মদার ধারে যেতে চেয়েছিলেন, কিন্তু নর্মদার ধারে যাওয়া প্রথমেই তাদের হয়নি। 1887 খ্রিস্টাব্দের নভেম্বর মাসে শ্রী শ্রী মা নীলাচল যাত্রা করলেন। স্বামী ব্রহ্মানন্দজিও সেই সময় সকলের অনুমতিক্রমে সেই যাত্রায় গেলেন। মা পৌঁছেই বলরাম বসুদের ক্ষেত্রবাসীদের মঠে থাকতে লাগলেন, আর ব্রহ্মানন্দ অপরেরা ভিক্ষাপূর্বক জগন্নাথ দর্শন ধ্যান জপাতিতে এতেই সময় কাটালেন। কিন্তু স্বয়ং আদ্যাশক্তি মহামায়া আছেন, তিনি মায়ার পূর্ণ রূপিণী। তিনি ব্রহ্মানন্দজি মহাজের শরীর দেখে খুব কষ্ট পেলেন এবং ব্রহ্মানন্দ বলরামবাবুকে বলে তার স্বগৃহে আসার ব্যবস্থা করে দিলেন। এরপরে তিনি যাত্রা করেছিলেন বৈদ্যনাথ ধাম দর্শন করতে, সেটা 1889 খ্রিস্টাব্দে। উদ্দেশ্য ছিল উত্তরাখণ্ডের উদ্দেশ্যে যাত্রা করবেন। প্রথম তারা বৈদ্যনাথ ধাম দর্শন করেন, তারপরে বারাণসীতে কিছুদিন তারা ওই প্রমোদাদাস মিত্রের পিশাচমোচন পল্লীতে তার যে বাগান বাড়ি ছিল সেখানে কিছুদিন ভিক্ষা করে তপস্যা করেন। তার সঙ্গী ছিলেন স্বামী সুবোধানন্দজি মহারাজ, এবং সেখান থেকে তিনি নর্মদার উদ্দেশ্যে যাত্রা করেন। নর্মদার উদ্দেশ্যে তিনি সেখানে যাত্রা করতে থাকলেন, দ্বারকা ধাম যাত্রা করেছিলেন, সৌরাষ্ট্র ভ্রমণ, এই সমস্ত কিছুতে। যখন তারা সৌরাষ্ট্র দ্বারকার উদ্দেশ্যে যাত্রা করছেন, বম্বেতে তখন কালীপ্রসাদ ঘোষ ছিলেন, তিনি তার বাড়িতে এসে থাকার জন্য অনুরোধ করলেন। এরা কিন্তু কোথাও থাকলেন না, ভেবে দেখুন, আমরা কিন্তু এখন এরকমভাবে ভাবতে পারি না। কেউ যদি পথে কোনো আশ্রম না থাকে, কারোর বাড়িতে আবাহন করলে আমরা চেষ্টা করি, হয়তো না বলারই চেষ্টা করি, কিন্তু কখনো কখনো কোনো উপায় না থাকলে থেকেও যাই আমরা, সে তারপরে দিন যাত্রা করি। এরা কিন্তু ওরকম কিছু করলেন না। মুম্বাদেবীর মন্দিরের যে বারান্দা, সেই বারান্দাতেই তারা 5 দিন থেকে গেলেন। তারা ভুলেও কালীপদ ঘোষে এখানে যাত্রা করলেন না। এই 5 দিন মুম্বাদেবীর মন্দিরে তপস্যা করে যেন তার সারা শরীরকে যেন তেজ ছড়িয়ে পড়ছিল, সেখান থেকে তারা দ্বারকাতে যাত্রা করলেন। দ্বারকা তীর্থযাত্রীরা গোমতীর জলে স্নান করে থাকে, কিন্তু তখন ইংরেজ সরকার নিয়ম করেছিলেন যে স্নান করতে গেলে 2 টাকা করে মাশুল দিতে হবে। নিঃসম্বল স্বামী ব্রহ্মানন্দের এসব কোনো কিছুই ছিল না, তাই তিনি গোমতী স্নান না করে তীর্থরাজ সমুদ্রে স্নান করা অধিক পূর্ণতর মনে করলেন, এবং সেই কারণে তিনি বেটপুরী সঙ্গমে যাত্রা করলেন সমুদ্রে স্নান করবেন বলে। পথে তার সেই যে তার যে অদ্ভুত তার দিব্য মূর্তি দেখে একজন শেঠজির সঙ্গে তার পরিচয় হয়েছিল। শেঠজি স্বামী ব্রহ্মানন্দজিকে দেখে খুব খুশি হয়ে ব্রহ্মানন্দজি এবং অন্যান্য সন্ন্যাসীদের তিনি তার বাড়িতে নিয়ে এসে কিছু সেবা করেন এবং প্রত্যেকের হাতে একটি শ্রীমদ্ ভগবদ্ গীতা দেন, এবং কিছু টাকা দিতে চান অথবা ওই স্থানে যাওয়ার জন্য যদি কোনো পরিচয়পত্র রাখে তাও দিতে চান। স্বামী ব্রহ্মানন্দজি এসব কিছুই নিলেন না, ভারী সুন্দর কথা বলেছিলেন, বলছেন আমার এসব কোনো বস্তুরই প্রয়োজন নেই, আবশ্যকতা নেই, সাধু সন্ন্যাসীর ঈশ্বরই একমাত্র আশ্রয় ও ভরসা। এই শেষের কথাটা খুব ইম্পর্টেন্ট, পরবর্তী জীবনে যিনি বলেন যে আগামী মানে আমরা যেমন এক জায়গা থেকে আরেক জায়গায় নতুন জায়গায় যখন যাই, তখন সেই জায়গায় যাওয়ার সময় যদি আমাদের কাছে যথেষ্ট টাকা না থাকে, নতুন অপরিচিত জায়গায় গিয়ে আমরা বিপদে পড়ে থাকি, সেই কারণে আমাদের কিছু করি থাকা জরুরি। ঠিক ওই রকম এই লোক থেকে রামকৃষ্ণ লোকে যখন যাত্রা করি, সেই নতুন লোকে গেলে
যখন প্রথমে যখন গিয়ে পৌঁছই, যদি আমাদের ভক্তি করি সঙ্গে করে না থাকে, তাহলে কিন্তু ভক্তি করি নির্ভরতা করি যদি আমাদের না থাকে, তাহলে ওই লোকে গেলে আমাদের কষ্ট হবে। এই মানুষের মুখ দিয়েই এই কথাগুলো বেরিয়েছিল, যিনি তার যৌবনকালে তপস্যার সময় এই কথা বলেছিলেন যে আমার আর কোনো বস্তুর অভাব বা আবশ্যকতা নেই, সাধু সন্ন্যাসী ঈশ্বরই একমাত্র আশ্রয় ও ভরসা। কিরকম মানে প্রয়োজনের বেশি নিতেন না, এর একটা সুন্দর গল্প আছে এখানে। তারা ওই যখন গিয়ে পৌঁছলেন, অনেক বেট দ্বারকায় গিয়ে পৌঁছলেন, সেখানে তারা একটা ধর্মশালায় গিয়ে উঠেছিলেন। ধর্মশালার অধ্যক্ষ স্বামী ব্রহ্মানন্দ এবং স্বামী শুভদানন্দজিকে ভিক্ষায় অনেকখানি বাদাম দিয়েছিলেন, প্রচুর বাদাম। স্বামী শুভদানন্দজি সেগুলো নিয়ে চলে এসেছিলেন। স্বামী ব্রহ্মানন্দ জিজ্ঞেস করেন, কে এসব বাদাম দিয়েছে? মানে ধর্মশালার অধ্যক্ষ। তিনি বললেন, আমাদের জন্য 2-6টাক বাদাম রেখে বাকি সবটা ফেরত দিয়ে এসো। শুভদানন্দজি মহা বিপদে পড়লেন, সেই ধর্মশালার অধ্যক্ষ তিনিও নেবেন না আর স্বামী ব্রহ্মানন্দজিও রাখতে দেবেন না। অবশেষে ওই 2-6টাক বাদাম রেখে তিনি গরিবের মধ্যে বিতরণ করে দিলেন, অতিরিক্ত কোনো জিনিস তিনি নিলেন না। ভূতেশানন্দজি মহাজের কাছে আমরা একটি ভারী সুন্দর গল্প শুনেছিলাম, যেটা আপনারা তাঁর জীবনীতেও পড়েছেন। তখন বেলুড় মঠ হয়ে গেছে, এখন যেখানে আরোগ্য ভবন সেখানে তখন একটা খুব বড় পুকুর ছিল। স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ তার মনটিকে নামিয়ে রাখার জন্য মাঝে মাঝে সেখানে মাছ ধরতে যেতেন। তখন মঠে স্বামী প্রেমানন্দজি মহারাজ আছেন, তিনিও সকালবেলা গিয়ে ওই পুকুরের ধারে গিয়ে মাছ ধরছেন। এমন সময় তখন ঢোকার গেটটা ছিল ওই এখন যেটা পল্লীমঙ্গলের দিকের গেট, সেইটা সেই দিকের দিয়ে সবাই ঢুকত। একজন ডেপুটি ওই পথ দিয়ে আস্তে আস্তে ওই গেট দিয়ে ভেতরে এলেন। ঠাকুর প্রণাম করে স্বামী প্রেমানন্দজিকে তিনি বললেন, তুমি আশ্রম অধ্যক্ষ স্বামী ব্রহ্মানন্দজিকে দর্শন করতে চান, তিনি তার কাছে দীক্ষা নিতে চান। স্বামী প্রেমানন্দজি কী করবেন, তিনি বসিয়ে রেখেছেন, বারবার লোক দিয়ে খবর পাঠাচ্ছেন স্বামী ব্রহ্মানন্দজিকে যাতে তিনি আসেন। এমন সময় সেই ডেপুটি জিজ্ঞাসা করলেন, আচ্ছা আসবার সময় দেখলাম একজন সাধু বসে আছেন পুকুর পাড়ে আর মাছ ধরছেন, ওই সাধুটি কে? বাবুরাম মাছকে বলতেই হলো, তিনি আশ্রম অধ্যক্ষ স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ। আর ইনি তাড়াতাড়ি করে সেই ডেপুটি উঠে দাঁড়ালেন, উঠে দাঁড়িয়ে বললেন, অনেক হয়েছে মশাই, আমাদের এই মেছো সাধুর কাছে আর দীক্ষা নিয়ে কাজ নেই। তিনি হনহন করে চলে গেলেন। যাওয়ার সময় তিনি স্বামী ব্রহ্মানন্দজির দিকে ফিরেও তাকালেন না। রাজা মাছ ফিরে আসতে প্রেমানন্দজি মাছ খুব দুঃখ প্রকাশ করতে, রাজা তুমি এমনটি করো অমনটি করো। স্বামী ব্রহ্মানন্দজি মাছ নাকি বলেছিলেন, বাবুরামদা ঠাকুরের ইচ্ছে হলে এরকম কত ডেপুটি ফেপুটি আসবে, তা ঠিক পরের দিনের কথা। উদ্ভ্রান্ত সেই ডেপুটি ছুটতে ছুটতে এসেছেন। তিনি স্বামী প্রেমানন্দজি বললেন, কই কালকে যে বলে গেলেন মেছো সাধুর সঙ্গে আপনি আর দেখা করবেন না? স্বামী তিনি বললেন, কাল রাত্রিরে মাঝরাত্রিরে ঠাকুর দর্শন দিয়ে আমাকে বললেন ওর আরও একটা রূপ আছে রে, সেইটা তুই দেখলি নি? তখন ব্রহ্মানন্দজি মহারাজের কাছে নিয়ে গেলেন। ব্রহ্মানন্দজির কাছে দর্শন করে তার প্রণাম করে যখন তিনি তার ঘরে নিয়ে গেলেন, গভীর ধ্যানে মগ্ন রয়েছেন স্বামী ব্রহ্মানন্দজি। সেই দিব্য রূপটিকে দেখে তিনি মুগ্ধ হলেন। দীক্ষার দিন তিনি ওই মাছ ধরার নানা রকমের সামগ্রী দিয়েছিলেন। স্বামী ব্রহ্মানন্দজি মাঝের মন্দিরের দোতলার আলমারির ওপর অনেকদিন সেগুলি রাখা ছিল। আমরা যখন ট্রেনিং সেন্টার ছিলাম তখনও ছিল, পরে মিউজিয়াম হয়ে যাওয়ার সময় সেটি মিউজিয়ামে সরিয়ে দেওয়া হয়। কিন্তু এইরকম ঘটনা আমরা দেখেছি। ভূতেশানন্দজি বলতেন যে মহাপুরুষ মহারাজ যখন মঠের ম্যানেজার, মহাপুরুষ মহারাজ একেবারেই পছন্দ করতেন না যে ব্রহ্মানন্দজি মহারাজ সব মাছ টাছ ধরতে যান, তাই আগে থেকেই ব্রহ্মানন্দজি মহারাজ ছেলেপুলেদের দিয়ে মাছ ধরার সামগ্রী পাঠিয়ে দিতেন। ওই দোতলার ঘর আপনারা দেখেছেন, ওই বারান্দা থেকে মহাপুরুষ মহারাজকে তিনি দেখতেন, আর দেখে হাত দুটোকে দোলাতে দোলাতে যেতেন, একবার উপরের দিকে একবার নিচের দিকে দোলাতে দোলাতে যেতেন। ভাবটা হচ্ছে এই যে আমার হাতে কিচ্ছু নেই, ছোট্ট শিশু যেরকম করে স্বামী ব্রহ্মানন্দজি ছিলেন ঠিক সেই রকম। এই সমস্ত কিছু করে অবশেষে 1880 সালের ফেব্রুয়ারি মাসে তিনি বৃন্দাবনে এসে পৌঁছলেন, দ্বিতীয়বার রাজা মাঝে বৃন্দাবনে আসা। প্রথমবারে কিশোর ব্রহ্মানন্দ রাখাল এসেছিল, এবার সেই সাধক ব্রহ্মানন্দ এসেছেন। আগে যেভাবে এসেছিলেন তার চেয়েও তার ভাবের গভীরতা এসেছে,
সারাটা দিন তিনি ভগবত ধ্যানে মগ্ন হয়ে থাকতেন। কোনো দিন তিনি সারা দিন ধরে সেই মাকে বিহারীজির দর্শন করতেন, কোনো দিন বা সমাধিতে মগ্ন হয়ে থাকতেন। সুবোধানন্দজি ভিক্ষা করে নিয়ে আসতেন, সেই ভিক্ষা পড়েই থাকত, কেউ কোনো দিন দেখতেন না। এই সময় বৃন্দাবনে শ্রী বিজয় কৃষ্ণ গোস্বামী তপস্যা করছিলেন। তিনি একদিন স্বামী ব্রহ্মানন্দজির অবস্থা দেখে তাকে বলেছিলেন, পরমহংসদেব আপনাকে তো সব রকম সাধন ভজন অনুভূতি দর্শনাদি করিয়ে দিয়েছেন, তবে আপনার এখন কেন আবার কঠোর সাধন করছেন? ব্রহ্মানন্দজি মৃদুস্বরে উত্তর দেন, তার কৃপায় যেসব অনুভূতি বা দর্শন হচ্ছে সেগুলো আয়ত্ত করার চেষ্টা করছি মাত্র। এটা আমাদের জন্য একটা খুব একটা আশার কথা। আপনারা লক্ষ্য করবেন, আপনাদের বা আমাদের যখন সবারই দীক্ষা হয়েছিল, মন্ত্র দীক্ষা হয়েছিল, প্রথম এক মাসটি ভারী আনন্দের কেটেছে। জপে বসামাত্র মন জপে বসে যাচ্ছিল, একটি অনাবিল আনন্দ, সেই আনন্দটি আমরা অনুভব করতাম। কিন্তু ধীরে ধীরে সেই আনন্দটির অনুভব কমে যায়। এইটাই যে এক মাস ধরে আমরা যে আনন্দটা পাই, এটা আমাদের গুরু শক্তির প্রভাবে তিনি আমাদের এই আনন্দটি ঘটিয়ে দেন, খানিকটা ওই জীব বার করে জীবের রসগোল্লা চাটিয়ে দেবার মতো। এবার বাকি জীবনটা সেই রসগোল্লার স্বাদ খুঁজে বেড়ানোর লড়াই, এক তীব্র লড়াই তিনি আমাদের সামনে এগিয়ে দেন। তাই বলছেন, এই দুটো জিনিস তিনি আমাদের করাবেন, তার কৃপায় আমরা সমস্ত কিছু অনুভব করব, সামান্য হলেও অনুভব করব। কিন্তু যতক্ষণ না পর্যন্ত সেটা আয়ত্ত করতে পারবো, সেই আয়ত্ত করার যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের এই রকমভাবে চলবে। গোসাইজি বলছেন যে গোসাইজির এরূপ উত্তর কিভাবে নিয়েছিলেন জানার নাই, কিন্তু পরবর্তীকালে রামকৃষ্ণ মিশনের ইতিহাস পর্যালোকদের দৃষ্টিতে এবং বিধ তপস্যার গূঢ় তাৎপর্য রহিয়াছে। এই যে তপস্যা আমরা করতে যাই এই কারণে, গুরু যে মন্ত্র দিয়েছেন, গুরু যে শক্তি দিয়েছেন, আমি সেই শক্তির অধিকারী কিনা সেটা যেন আমাদের দেখে নেওয়ার প্রয়োজন আছে। তাই পুনঃ বারবার আমাদের এই ভাবটিকে নিজেদের ভেতর জাগিয়ে রাখার দরকার আছে। বৃন্দাবনে থাকাকালীন আমাদের পূজ্যপাদ ব্রহ্মানন্দজি মহারাজের জ্বর হয়েছিল এবং আমাদের সুবোধানন্দজির কাছে গোসাইজি জানতে পারলেন যে তাদের কোনো মশারি নেই, তাই তিনি ওষুধের সঙ্গে মশারিরও ব্যবস্থা হয়েছিল। অবশেষে এই বৃন্দাবন তাদের যাত্রা শেষ হলো। 1893 সালে আমেরিকায় এবং ভারতে সর্বত্র স্বামী বিবেকানন্দের প্রচার হতে থাকল। এ তারা যাত্রা শুরু করলেন। ওই বছরই নভেম্বর ডিসেম্বর মাসে ব্রজমণ্ডল ত্যাগ করে মঠ বাড়ির উদ্দেশ্যে। এই মঠ বাড়ির উদ্দেশ্য থেকেই আশা এবং স্বামী বিবেকানন্দের বিশ্ববিজয়, রামকৃষ্ণ সংঘের প্রতিষ্ঠা, এই হবে আমাদের আগামী দিনের আলোচনার বিষয়বস্তু। আমরা তিন দিন চেষ্টা করব দুর্গা পুজোর আগেই স্বামী ব্রহ্মানন্দজি মহারাজের জীবনটি শেষ করে ফেলতে। এর তিনটি দিক আছে, বিবেকানন্দ সকাশে স্বামী ব্রহ্মানন্দ, এটি একটি দিক। দুই হচ্ছে বিবেকানন্দের অন্তর্ধানের পর সংঘগুরু স্বামী ব্রহ্মানন্দজির অবস্থান, এবং তিন হচ্ছে এই সংঘকে আধ্যাত্মিকতার প্লাবনে কেমনভাবে তিনি পরিপুষ্ট করেছিলেন সেটির গল্প। এই তিনটি ভাগে বিভক্ত হবে আমাদের পরবর্তী আলোচনাগুলি। আপনাদের সকলকে আবার আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি, আপনারা দয়া করে সবাই একত্রিত হয়েছেন, আমরা একটি ভালো জিনিস আলোচনা করার সুযোগও পাচ্ছি। এই লকডাউনে যখন বাইরে কোথাও আমাদের যাওয়ার সুযোগ হচ্ছে না, সেই সময় স্বামী ব্রহ্মানন্দজি মহারাজের মতো পূত চরিত্রকে দেখার, তাকে চিন্তা করার, তাকে ভাবার সুযোগ হয়েছে। আমরা এইখানেই আমাদের আজকের আলোচনা শেষ করব। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্য বাসিনামিড্যে লোকানাম বরদা ভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।